আজকে ভর্তিতে একদিন পুরো ট্রেনের মধ্যে সামলানো চাপ, আর তার থেকে বড় চাপ হচ্ছে আমাদের দুজনেরই আপার বার্থ আছে। এই ট্রেনটা টোটাল 17টা স্টেশন আছে। আমরা তিনজন ওপর বাতে উঠে এই যে চিকেন আর পরোটা। অঙ্কিতার অবস্থা দেখে চোখ দিয়ে জল না বেরিয়ে যায়। বিরিয়ানি, পোলাও, লখনউ বিরিয়ানি, হায়দ্রাবাদী বিরিয়ানি সব মিলিয়ে একটা চিপেস্ট, আর অলসো টাইমটা অনেকটা কম লাগে। আদি, আমরা কোথায় যাচ্ছি? মাউন্টেন। কিসে করে যাব আমরা? ট্রেনে করে। তো গুড মর্নিং এভরিওয়ান, আজকেই সেই দিন, আজকে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমরা রাত্রিরে শুয়েছি, রাত্রিরে উঠেছি আমি আর কৌশিক, মানে আমাদের শুতে শুতে কালকে রাত্রিরে দুটো ক্রস করে গেছে, দুটো বাস। তারপরে আমরা প্রায় মানে বলতে গেলে 4:30টার মধ্যে উঠে গেছি। ওর খাবার আমাদের লাঞ্চটা নিয়েছি, ডিনারটা আমরা দেখা যাক কী করা যায়, আর স্ন্যাক্স নিয়েছি, সেই জন্য দেরিটা হয়েছে। তারপরে সব গুছিয়ে টুচিয়ে বেরিয়ে এই এখন বাজে 6:40 আচ্ছা 6:40 বাজে, আমাদের ট্রেন হচ্ছে 8:15, বাট তার আগে আমাদের পৌঁছাতে হবে। তো চলো দুগ্গা দুগ্গা, খুব ভালো হবে আশা করি এবার ট্রিপটা, প্রতিবারই ভালো হয়। 6:55 আমরা মানিকতলা ঢুকে গেছি, বলেছিলাম অঙ্কিতাকে যে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবো। আজকে যে দিনটা, মানে বরফিকে নিয়ে একটা ট্রেনে পুরো ফুল ডে কাটাতে হবে, তো এটা এটা একটা চ্যালেঞ্জিং আমাদের জন্য। কালকে পাহাড় আসছে, কালকে তো ঠান্ডা থাকবে ঠিক আছে, বাট আজকে বরফিকে একদিন পুরো ট্রেনের মধ্যে সামলানো চাপ, আর তার থেকে বড় চাপ হচ্ছে আমাদের দুজনেরই আপার বার্থ আছে। কাউর নিচে বা মিডল কিছু নেই, দুজনেরই আপার বার্থ, একটা সাইড আপার আর একটা নর্মাল আপার বার্থ। তো দেখতে হবে কেমন করে ব্যাপারটাকে সামলানো যায়। হাওড়া ব্রিজ, আমি জানতে চাই এই যে মুভিগুলো শুটিং হয় না হাওড়া ব্রিজের মধ্যে, তখন হাওড়া ব্রিজের কন্ডিশন কেমন থাকে, মানে রাস্তাঘাটে গাড়ি কীভাবে চলে। একেই তো এটা খুব কনজেস্টেড এরিয়া, আর অঙ্কিতা বলছে হ্যাঁ, মানে এখন যদি সাডেনলি যদি এখনই হাওড়া ব্রিজটা বন্ধ হয়ে যায় কোনো মুভি শুটিংয়ের জন্য, যে 1 ঘন্টা টাইম আমরা আছে সেটা 10 মিনিটের। 7:05 আমরা হাওড়া এসে গেছি। 7:05 কি 15 মিনিটে হাওড়া ঢুকেছি? হ্যাঁ, 25 মিনিটে হাওড়া। হাওড়া আসলে এই পাখাগুলো দেখি কত বড় বড়। হে আদি, পাখাগুলো দেখেছিস কত বড় পাখাগুলো? পাখাগুলো কোথায়? পাখা, বড় পাখা। এবার সোজা হয়ে বসতে পারছিল না, তাই জন্য এটা বিকল্প বসেছে, কতক্ষণ বসবে সে এই যে হয়ে গেল। 7:28 অ্যানাউন্সমেন্ট হলো, নেটে আমরা দেখেছিলাম ওটা 12 নম্বর প্ল্যাটফর্মে দেয়, কিন্তু 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, এইদিকেও নিতে পারছে। 13 নম্বরে মেচেদা আছে, মেচেদা চলে গেলে এখানেই লালকুয়া আসবে। আমরা দাঁড়িয়ে আছি, একজন বসে আছে। 7:55 আমাদের লালকুয়া এক্সপ্রেস ঢুকলো। 7:30 অ্যানাউন্স হয়েছিল, 7:55 দেখানো হলো। আজি হয়েছে ট্রেন। চলে আসলো তাহলে, ওয়েট, ট্রেন দাঁড়াবে, ওয়েট করো, ট্রেনটাকে বল ট্রেন দাঁড়াও, আদি উঠবে, আদি যাবে, A1 না।
ওই তো B4 B4 এর পরেই B3 চলো খলো এখানে বসো বর্ধমান এই ট্রেনটা টোটাল 17টা স্টেশন আছে, তো দেখা যাক কতটা টাইমে পৌঁছায়। আপাতত এখানে চিপস আর বিস্কুট নিয়ে বসে পড়েছেন ট্রেন ছেড়েছে আর দুজনের খাওয়া শুরু, এর লাফানো শুরু। প্রবলেমটা হচ্ছে এখানে 7টা আমাদের নয়, এই আপার বার্থটা আমাদের আর এই আপার বার্থটা আমাদের। আপাতত এখানে নিচে কেউ আসেনি, যতক্ষণ আসেনি ততক্ষণ ঠিক আছে। তা যাই না, তাকে যদি বলি যে এই ওপরে শুতে সে শোবে কি না, যেহেতু বাচ্চা আছে নিচের বার্থটা যদি আমরা পাই খুব ইজি হবে আমাদের ট্যাকেল করাটা। অঙ্কিতা বলছিল এই 7 নম্বরে যে উঠবে, মানে সে যদি ট্রেনটা মিস করে, হাওড়া থেকে একটু বেরিয়ে ট্রেনটা দাঁড়িয়েছিল, ও বাবা ওরা আটকে উঠেছে 1 ঘন্টা পরে। B3 তে আসতে পারে মানে, হ্যাঁ না না এই তো হাওড়া স্টেশন বেরিয়ে গেছে, এখন তো আর আসতে পারবে না। ও মানে পিছনে উঠে আছে আস্তে আস্তে আসছে। অত গল্প করলে ওখানে গল্প করুক। আমরা হচ্ছি সেই পাবলিক যারা মানে যখনই এটা বুক করে ট্রেন, আমি এটা আজকে তারিখ হচ্ছে কত তারিখ, কেন 3rd May, আমি এটা বুক করেছিলাম 13 February, মানে 14th যে এটা সেটা আমাকে এখানে এটাতে ইনভেস্ট করতে হয়েছিল। মানে যাই হোক তোমরা বুঝতে পেরে গেছো। তো আমার কথা হচ্ছে আমি যখন বুক করি তখন ইভেন আমি বলেছিলাম যে আমার একটা সাইড লোয়ার চাই, কিন্তু তার আমাকে দেয়নি মানে বুকিং হওয়ার সময়। অ্যান্ড আমার সবসময় প্রিয় জায়গা মানে যেটা অপ্রিয় কিন্তু এরকমই আমার পড়ে, সেটা হচ্ছে বাথরুমের পাশে। তাও এটা ভালো যে আমরা অপোজিট ডিরেকশনে যাচ্ছি, তো বাথরুমের গন্ধটা ওই সামনের দিকে পড়বে, এইখানে আশা করি অতটা পড়বে না। বাট 24 ঘন্টা যাবো বলা যায় না। দুজনে উঠে এখন ফটো সেশন। এই অফিসিয়ালসরা এসেছিল, এটা লাগিয়ে দিয়ে গেল, তো বললো যদি এসি বা মোবাইল চার্জিং এর কোনো প্রবলেম হয় তাহলে এই নাম্বারে ফোন করতে, তো ওরা ফিক্স করে দেবে। তো ব্যবস্থা অনেকটাই বেটার লাগছে, আপাতত 7 নম্বর আসেনি বলে সব কিছুই বেটার লাগছে। সকালে প্রায় 5টার মধ্যে উঠে গেছে, হ্যাঁ সেই জন্য এখন বাবার সাথে ঘুম মানে বাবার কোলে ঘুমিয়ে পড়লো। বর্ধমানে অলরেডি ট্রেনটা লেট, 9:40 বর্ধমান ঢুকেছে, টোটাল 20 মিনিট লেট আছে। গাড়ি বর্ধমানে 2 মিনিট ওয়েট করেছিল, হল্ট দিয়েছিল 2 মিনিটের জন্য, তারপরে 9:41 ছাড়লো। এরপরে স্টেশন হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুরের টাইমিং হলো 10:11 কি 10:12, অলরেডি 20 মিনিট লেট, দেখা যাক কখন যায় ট্রেন। কিন্তু দুর্গাপুর ঢুকলো 10:19, তখন 10:10 ঢোকার কথা ছিল, 10 মিনিট লেট আছে। এখানেও ট্রেনটা 2 মিনিটই থাকবে, দাঁড়াবে ট্রেন দুর্গাপুর ছাড়তে। আমরা 3 জন ওপর বাতে উঠে, এই যে চিকেন আর পরোটা, এই প্ল্যানিংটা ওর ছিল। ওই দেখো, হ্যাঁ বললাম না লাগছে এখানে 10:58 বাজে আর আমরা আসানসোল জংশনে ঢুকলাম। ট্রেনটা মোটামুটি ঠিকঠাক টাইমেই টেনে দিয়েছে, যদিও বা বর্ধমানে 20 মিনিটের মতো লেট ছিল। আসানসোলে 10:56 ঢোকার কথা, 10:58 ঢুকেছে। আসানসোলে 13 মিনিটের মতো এখানে হল্ট আছে। আমরা ঘুমিয়ে পড়েছিলাম, ধানবাদ ঢুকেছে ঠিক 11:54।
11:52 তে ধানবাদের টাইমিং, ট্রেন ঢুকেছে 11:54। ছিল মোটামুটি 6 মিনিটের মতো এখানে হল্ট দেয়। তো ডট 12টা, এই যে দেখতে পাচ্ছ 12:01 ট্রেন ধানবাদ ছেড়ে চলে যাচ্ছে। দেখো ট্রেনটা গয়া আর ধানবাদে, ধানবাদ থেকে গয়া যাওয়ার মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে আছে। এক সাইডে কোনো পাহাড় নেই, বেসিক্যালি এটা একটা ঢিবি, আর এক সাইডে পুরোই পাহাড়। এই পাহাড়েই নেমে যাই, আর যেতে হবে না। তারপরে গরমে একেবারে জ্বলে পুড়ে খা কইতে হবে, যদিও আমাদের কলকাতাতে বেশি গরম, অনেক বেশি। এখন এটা রীতিমতো একটা যুদ্ধ হলো প্রায় 2-3 ঘন্টার। তারপরে মানে লাস্ট 1 ঘন্টা তারপরে টালমাটাল অবস্থা, হ্যাঁ মানে পাচ্ছিলাম না। তারপরে বরফি ঘনিয়েছে, এবারে জানি না রাত্রেবেলা কি হবে। তারপরেও হাত দিয়ে আছে। তো ট্রেন গয়া ছেড়ে চলে গেছে। গয়ার টাইম ছিল 2:55। আমরা সবাই ঘুমিয়েছিলাম, তো এক্স্যাক্ট আমার মনে নেই ট্রেন কখন বেরিয়েছে, বাট ট্রেন অন দ্য টাইমই রয়েছে, তো খুব একটা দেরি হবে না। তো যখন আমি উঠে মুভুতে বেরোলাম, মানে জাস্ট এসি যে রোডটা, ওটার থেকে বাইরে বেরোলে মনে হচ্ছে বাইরে কেমন গরম, হিউজ গরম। ঠিক যখন আমি বেরিয়েছিলাম মুভ ধোয়ার জন্য, ঠিক এখানেই বসে একটা দাদা যে IRCTC-তে হকারিং করে, সে ঠিক এখানেই বসে ভাত খাচ্ছিলো। দেখে খুব খারাপ লাগলো, তাদের অন্য জায়গাতেও খাওয়া যায় বা এই এটাকে পেতে এর ওপরে রেখেও খেতে পারে, কিন্তু নিচে ভাতের প্লেট রেখে খাওয়াটা একদমই ঠিক নয়। বলছি একটা ভাই পেয়েছে এখানে। আমরা 4:03 দেহেরিতে এসেছিলাম, দেহেরি থেকে জাস্ট 1 মিনিটের মধ্যেই দেহেরি থেকে ছেড়ে দিয়েছে। আমরা ওয়েট করছি জলের জন্য, তো জলের কেউ আসছে না। হ্যান্ডশেক করে দাও ভাইয়ের সাথে, হ্যান্ডশেক করে দাও। না না আছি আমি, হ্যান্ডশেক করে দাও। সামোসাতে কিচ্ছু কোনো পুর নেই, সামোসাটা কিনবো কি কিনবো না ভেবে ভেবে তাও কিনে ফেললাম। গন্ধ শুকে কিনেছিলাম, বেশ ভালো গন্ধ রয়েছিল, বাট কোনো পুর নেই, শিংগুলোই রয়েছে, সিঙ্গারার খালি। এইটার দাম নিল 20 টাকায় দুটো, মানে 10 টাকা করে পিস। সাসারাম জাংশন 4:22 ঢুকেছে। একটা জল কিনতে নেমেছিলাম, কারণ জল এখনো আসেনি। সাসারামের পরে একটা সুন্দর ছোলা মাখা খেলাম, তারপর এটা চা। এই চাটা মানে এত মিষ্টি আর মশলা চা, কিন্তু মানে কি নেই এটার মধ্যে, সব কিছু। আর পারলে বোধহয় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিত। ওর কি এতক্ষণ ওখানে বসেছিল আর ওর বাবা কন্টিনিউ ওখানে দাঁড়িয়েছিল, বেশ প্রায় 1.5 ঘন্টা মতো ওর বাবা টানা দাঁড়িয়েছিল, তো এখন একটু বসেছে। অনেক জমি আমি দেখছি এরকম করে আগুনে জ্বালিয়ে দিচ্ছে, হ্যাঁ ওই আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে জমিগুলো। মনে হচ্ছে কোনো কিছু একটা ফসল হয়ে গেছিল। তো গম, আচ্ছা গম, গমটা আগে কি হতো না, কেটে ওটাকে ভুষাটা বের করে হতো, অনেক খরচা পড়ে যাচ্ছে না, তো কাটারি অনেকে এখন বড় বড় মেশিন আছে, শুধু গমটা নিয়ে নে আর ওই যত মানে ওয়েস্টগুলো ওসব চাষের মধ্যেই ফেলে দেয়, এবারে আগুন লাগিয়ে ওটা জ্বালিয়ে দিই। কিন্তু এটা তো খারাপ না, তো এটা তো পলিউশনের জন্য খুব খারাপ, দিল্লি এরকম পারাদি যেটাকে বলে। হ্যাঁ আসলে
স্টেশন জানি না কোনটা ঠিক, কারণ আমরা আইআরসিটিসি থেকে দেখছিলাম স্টেশন লিস্টে এটা দীনদয়াল উপাধ্যায় স্টেশন, এখানে মোটামুটি 10 মিনিট দাঁড়াবে। এখন বিকেল 6:13 আর আমরা জাস্ট ওই মুঘল সরাই বোধ হয় স্টেশনটা দীনদয়াল উপাধ্যায় জানি না এক্স্যাক্টলি কি এক্স্যাক্টলি কি জানি না সেটা তোমাদেরকে বলবো। তো যেটা পেরোলাম এই যে বাইরেটা দেখছি আর আমি যেটা ফিল করছি, আমি বেসিক্যালি এত দূর আমার লাইফে প্রথম আসছি। দীপুদা আমার অনেকবারই ঘোরা, তারপরে সিকিম ঘোরা, এছাড়াও আমার ভাইজ্যাগ ঘোরা, বাট নর্থ ইন্ডিয়া কালচারটা, নর্থ ইন্ডিয়া আমার কাছে একদম নতুন। আর আমি না প্রথম থেকে কৌশিককে বলতাম যে তুমি আমাকে একটু দিল্লি সাইডটা, নর্থ ইন্ডিয়ার সাইডটা, মানে পুরো নর্থ ইন্ডিয়া বেল্টটা আমি একটু দেখতে চাই, বিকজ আমি জানতে চাই ওদের কালচার, ওদের সব মানে পুরোটা ওদের লাইফস্টাইল, এটা আমাকে অনেকটা টানে বলতে গেলে। আর এমনি ইন্ডিয়া সবটাই আমি দেখতে চাই, নর্থ ইন্ডিয়া আমি ফার্স্ট স্টার্ট করতে চাই ইন্ডিয়া দেখার মধ্যে থেকে। তো ওকে অনেকটা থ্যাংক ইউ কৌশিককে, আমাকে এখন প্রথমবার 14 তারিখ বললো যে ও একটা টিকিট বুক করেছে, ও আমাদের দুজনের জন্য টিকিট বুক করেছে, সেটা মে মাসে। আমি ভীষণ খুশি হয়েছিলাম আর এখন তো মানে এত এক্সাইটেড কি বলবো। এখানে বসে থেকে না বোঝা যাচ্ছে আমি আর কৌশিক আলোচনা করছিলাম, আমরা তো মানে বাইরে যাইনি এগুলো পর্যন্ত, স্টেশনেও নামিনি, বাট এই যে বাড়ির স্ট্রাকচারটা আলাদা, লোকজনের মানে লোকজন দেখেও বোঝা যাচ্ছে সব কিছু সেম। আমাদের ওখানকারও গ্রাম আছে, আমাদের ওখানেও এরকম বিস্তীর্ণ ক্ষেত আছে, কিছু একটা আলাদা আছে, কিছু হ্যাঁ কালচারাল অনেক ডিফারেন্স আছে, কিছু একটা ডিফারেন্স আছে যেটা দূর থেকে বোঝা যাচ্ছে আর সামনে থেকে তো দেখতে পাবো পৌঁছে গিয়ে। আমাদের ওখানে কালচার, হ্যাঁ আমাদের ওখানে যেমন এই চাষের জমির পাশের বাড়িগুলো মোটামুটি একটা ওই হয় না 51 পরিবার এখনো মেনটেন করে, প্লাস বাড়ির মধ্যে এখানে না আমাদের ওখানে দেখা মানে ওটা পাকা বাড়ি থাকে, এখানে পুরোই ওই ইটের বাড়িগুলোই স্ট্রাকচার। দেন আমাদের ওখানে কি চাষের জমি থেকে বাড়িগুলোর অনেকটা ডিসটেন্স থাকে, যখন আমরা ট্রেনে করে যাই তখন দেখতে পাই গ্রামটা অনেক দূরে দূরে, হ্যাঁ একদম দেখো স্টেশনের সামনে সামনে কিন্তু জমির সাথে সাথে লাগোয়া প্লাস আমাদের ওখানে ওই উঠোনের মধ্যে একটা ওই মানে পুজো করার একটা তুলসী মঞ্চ থাকে, দেন একটা শ্রীকৃষ্ণ বলে লেখা থাকে, হ্যাঁ কিছু সিম্বল থাকে, স্বস্তিক থাকে, এখানে কিন্তু সেই জিনিসগুলো নেই, কিন্তু অপূর্ব লাগছে। এই সূর্যটা এখন ডুবছে, দেখতে খুব সুন্দর লাগে। এই যে দীনদয়াল উপাধ্যায়ের একটা স্ট্যাচু গেল এই সাইডে গেছিলো, কিন্তু ওটা ব্যাক ফেস ছিল, তারপরে এটা মোস্ট প্রবলি গঙ্গারই কোনো শাখা হবে বা গঙ্গাই হবে, এক্স্যাক্টলি জানি না, তোমরা যারা জানো কমেন্ট করে জানাতে পারো। এরপরে আসছে বারাণসী, 7টার সময় বারাণসী ঢুকবে, আমি বলে দিয়েছি কৌশিককে যে আমি নামবো স্টেশনে, বারাণসী যাওয়ার আমার ভীষণ ভীষণ ইচ্ছা। এটা জল, হ্যাঁ হ্যাঁ এটা জল, এটা বোট আছে, হ্যাঁ এটা বোট আছে, সুন্দর ওই যে একটা মন্দির, হোয়াইট মন্দির, এটা কোন জায়গা আমি জানি না কিন্তু খুব সুন্দর। খুব সুন্দর জায়গাটা, সুন্দর জায়গা, চলো সুন্দর জায়গা। অ্যাকচুয়ালি এবার জানতে পারলাম জায়গাটার নাম হচ্ছে কাশী, কাশী বিশ্বনাথ, খুব সুন্দর লাগলো। 6:31 কাশি ঢুকছে, অঙ্কিতার অবস্থা দেহরে চোখ দিয়ে জল না বেরিয়ে যায় এরকম লাগছে। হ্যাঁ ওর অনেক দিনের ইচ্ছে ছিল, ওকে দেখলেই বোঝা যাচ্ছে কেমন একটা করছে। ঠিক 7টার সময় আমরা চলে এসেছি বারাণসীতে, তো বারাণসী কাশি এগুলো আমার আসার খুব ইচ্ছে ছিল আর পৌঁছে গেছি, বাট আজকে তো মানে এবারে তো ট্রিপটা এটা নয়, নৈনিতাল যাবো আর আমরা খাবার অর্ডার করেছি বাট এখনও তো আসিনি, বারাণসীতেই আসার কথা আমরা জানি না। আমি ফার্স্ট টাইম অর্ডার করেছি, ট্রেন থেকেই অর্ডার করেছিলাম, তো দেখা যাক এসে পৌঁছাতে পারে কি না। জাস্ট আমাদের ডিনার ডেলিভারি দিয়ে গেল আর ট্রেনে উঠে দেখাচ্ছি। আমি তো স্টেশনটাতে এত ভালো লাগছে যে নেক্সট টাইম এবার ঠিকই করেছি, এবার ট্রিপ করবো কাশী বেনারস,
আর হরিদ্বার লক্ষ্মণ ঝোলা আমি জানি না এটা একসাথে হয় কিনা ট্রিপটা, হলে তো খুব ভালো হয়। এটাই বারাণসীতে অর্ডার করেছিলাম, দোকানটার নামটা ভুলে গেছি, আর কোন অ্যাপ দিয়ে অর্ডার করেছিলাম সেটা আমি দেখে পরে বলছি। ওয়েবসাইট IRCTC ওয়েবসাইট একটা, বিরিয়ানি পোলাও লখনৌ বিরিয়ানি হায়দ্রাবাদি বিরিয়ানি সব মিলিয়ে একটা দিয়েছে আর কি। একটা গ্রেভি স্যালাড আছে, চিকেনটা আমি খুঁজে পাইনি, একটা চামচও দেয়নি। যাই হোক আমি একটাই নিতে বলেছি। হ্যাঁ ভালো করেছো, আমি বেসিক্যালি একটা ছাড়া মনে হয় কিসের সাথে তুলনা করা হয়, সবজি ভাত না কিছুর সাথে তুলনা করতে পারছি না, মানে অত্যাধিক ঝাল ছাড়া প্রায় 20-25 মিনিট দাঁড়িয়ে আছে, তো জানি না তো যে এটা কতটা লেট বা কেমন অবস্থা। প্রতাপগড় ঢুকলে ভাবছি একবার নামবো, তারপরে সোজা বিছানায় শুয়ে পড়ব। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই তো আমি ভিডিওটা স্টার্ট করার পরে ছাড়লো, সব থেকে ভালো হয়েছে যে বরফি ঘুমিয়ে পড়েছে। 9:43 পৌঁছালাম আমরা প্রতাপগড়। এখানে টাইমিং ছিল 9:30, যেহেতু এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, 20-25 মিনিটের ওপর দাঁড়িয়ে ছিল, তাই জন্য এখন ট্রেনটা মোটামুটি 10-12 মিনিটের মতো লেট। বাট আমি কোয়াইট কনফিডেন্ট যে এটা আবার সে মানে ঠিকঠাক মেনটেন করে নিতে পারবে। গুড মর্নিং বংপাচালি ফ্যামিলি, বংপাচি নতুন একটা এপিসোডে তোমাদের স্বাগত। যদিও এটা এই ভিডিওটার এন্ডিং, তো আমরা পৌঁছে গেছি 6:44, অ্যাকচুয়াল টাইম 6:55, কিন্তু 6:44 মধ্যেই কিন্তু লালকুয়া ঢুকে গেছে। তো ওয়েদারটা হালকা ক্লাউডি লাগছে আমার, কালকে প্রতাপগড় স্টেশন ক্রস করার পরেই ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে ওঠার পরেই দেখলাম যে এই প্রথম কোনো ট্রেন টাইমের আগে ঢুকিয়ে দিয়েছে। ভিডিও শেষ করার আগে আমি দুটো কথা বলতে চাই। এক, সেটা হচ্ছে দেখো তোমরা যদি কেউ নৈনিতাল ঘুরতে আসো তাহলে কাঠগুদাম দিয়েও আসতে পারো বা লালকুয়া হয়ে আসতে পারো। কাঠগুদাম যদি আসতে হয় তাহলে তোমাদেরকে বাগ এক্সপ্রেস ধরতে হবে যেটা হাওড়া থেকে ছাড়ে, বাট সেটাতে টাইমটা অনেক বেশি চলে যায়। তো অনেকে কী করে যে দিল্লি পর্যন্ত আসে এবং দিল্লি থেকে বাগ এক্সপ্রেস ধরে, বা ওখান থেকেও শতাব্দী পাওয়া যায় যেটা দিল্লি ক্যান্টনমেন্ট থেকে ছাড়ে, সেটা করে কাঠগুদাম পর্যন্ত আসে যায়। বাট আমি রেকমেন্ড করবো এই ট্রেনটা, বিকজ এটা জাস্ট উইদিন 23 আওয়ার্স তুমি পৌঁছে যাচ্ছ। তুমি যদি সেখানে রাজধানী নিতে তোমার যা কস্ট লাগতো তার থেকে অনেক কম কস্টে হয়ে যাচ্ছে, তো এটা চিপেস্ট আর অনসো টাইমটা অনেকটা কম লাগে। এখানে পার পার্সনের যে দামটা লেগেছে সেটা হচ্ছে 1,570-এর মতো GST সব কিছু নিয়ে। আমরা দুজন বুক করেছিলাম, 3,120 পড়েছিল আমাদের। বরফি জাস্ট উঠেছে, ওর খুবই ঘুম ঘুম পাচ্ছে, তো নেক্সট ভিডিওটা দেখার জন্য রেডি থেকো, আমরা খুব তাড়াতাড়ি ভিডিও দেবো আমাদের নৈনিতাল ট্রিপের।